তাদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আশ্বস্ত করলেন চিকিৎসার সব ব্যবস্থা করার। ওই হাসপাতালে আহতদের 10,000 করে টাকাও দেন শেখ হাসিনা। জাতীয় আইনগত সহায়তা দিবসের অপর এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, উদ্ধার কাজে সম্ভব সবকিছুই করা হচ্ছে, জীবন বাঁচাতে সাধারণ মানুষের অংশগ্রহণেরও প্রশংসা করেন তিনি। মরা লাশ, তার দুর্গন্ধ, নানা ধরনের অপরিবেশ, কিন্তু কোনো কিছু কিন্তু এই মানবতা বোধটাকে রুখতে পারে নাই। মানুষ কিন্তু সেখানে ভলান্টিয়ার সার্ভিস দিয়েছে, কাজে যাই ভাবে কষ্ট করে এতগুলি মানুষকে উদ্ধার করেছে। আমি তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই যে এত কষ্ট তারা করেছেন। তবে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগের সময় হরতাল বা ভাঙচুরের মতো ঘটনা কোনোভাবেই কাম্য নয়, সবাইকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এই সময় হরতাল দেওয়া, গাড়ি ভাঙচুর করা, মানুষ মারা, ইন্ডাস্ট্রিতে আগুন দেওয়া, ইন্ডাস্ট্রি আক্রমণ করা, এই ধরনের ধ্বংসাত্মক কাজ।